হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটা জিনিস দেখা যায় যেটা আমি বানিয়েছি, কীভাবে লাভবার্ড দানা মানে যেভাবে নষ্ট করে তার হাত থেকে কীভাবে বাঁচানো যায়। তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে একটা যে আমি যে কেজ বানাই, সেই কেজের যে কাটিংগুলো বেরিয়ে থাকে সেই ছোটো টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে যে কাঠের বাক্সগুলো আমরা মার্কেটে কিনতে পাওয়া যায়, তার মধ্যে এই নেটটাকে আমি ভাঁজ করে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে আমি পেরেক দিয়ে এগুলোকে আটকে দেবো। তো চলুন কীভাবে আমি করছি সেটা আপনারা দেখে নিন। প্রথমে নেটটাকে ভাঁজ করে ভেতরে আমি ঢুকিয়ে নিলাম। তারপরে ছোটো পেরেক আছে, যেটা হাফ ইঞ্চি পেরেক বলে, হার্ডওয়্যার দোকানে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিনে আনতে পারেন। তারপরে আমি ভেতরে নেটটাকে ভাঁজ করে ওই ছোটো পেরেক মেরে দেবো হাতুড়ির সাহায্যে। ছোটো হাতুড়ির সাহায্যে আমি এটা আটকে নিলাম দুদিকে। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এইবার লাভ বার্ডকে আমি যখন এটা দেবো, তারা কিন্তু তেমন দানা নষ্ট করতে পারবে না। লাভ বার্ডদের একটা খুব খারাপ অভ্যাস আছে যে দানার বক্সের মধ্যে ঢুকে ও পা দিয়ে পুরো দানা ফানা সব নিচে ফেলে দেয়। এবার আমি এটাকে দিচ্ছি, ওরা কিন্তু তেমন এখন আর দানা নষ্ট করতে পারে না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের ভেতরেই আছে সব খাবারগুলো, প্রয়োজন মতন আপনারা দেবেন। আমি সব কটা আমার যে লাভবার্ড আছে তাদের সব বক্সে মোটামুটি করে ফেলেছি এরকম, তো আপনারাও করতে পারেন। এই দেখেন আমি সব কটাতে আমি ইউজ করছি, কোনো দানা নষ্ট করছে না এখন। তেমন দানা নষ্ট করতে পারে না, এমনি মুখে নিয়ে যেটুকুনি খেলে বাইরে ওটুকুনি করতে পারে না, এর থেকে বেশি দানা নষ্ট করতে পারে না। এই পদ্ধতিটা আপনারাও ব্যবহার করতে পারেন, খুবই সহজ পদ্ধতি, মার্কেটে এগুলো পাওয়া যাবে না এসব কিনতে। তো আপনারা নিজেরা বানিয়ে নিন বাড়িতে, খুবই ভালো। আর চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।